ভারতবর্ষের যে মিলিটারিগুলোকে এইভাবে নির্মভাবে হত্যা করা হলো মারা হলো তাদের কুরবানি দেওয়া হলো কি ভাষায় এর প্রতিবাদ জানাবো আমি ভাষা খুঁজে পাচ্ছি নি এবং যাদের পরিবারের এই সন্তানগুলো মারা গেছে তাদের হলে কী ভাষায় সমবেদনা জানাবো এরও ভাষা আমি খুঁজে পাচ্ছি নি কিন্তু একজন মুসলিম নামধারী মুসলিম আমি মুসলিম বলবো না ওকে বলো মুসলমানদের কলঙ্ক ওকে বলো মুসলমানের কলঙ্ক যার নামটা উঠে এসেছে তাকে ইস্যু করে একদম মানুষ ঘুলা জলে মাছ ধরতে বেরিয়েছে মোমবাতি লে প্রতিবাদ করছে মিটিং করছে আমরাও হাজার হাজার মানুষ গেলে আমরাও প্রতিবাদ করেছি আমরা সমবেদনা জানিয়েছি কিন্তু এর মধ্যে কিছু মানুষ আছে এরা কারা এরা ভাবতে হবে এরা হচ্ছে অসচ্চরিত্র রাজনীতির নেতা এরা ঘোলা জলে মাছ ধরতে বেরিয়েছে মানে এদের দ্বারা এরা এমন কাজ করছে এমন ভাষা ইউজ করছে হ্যাঁ এমন কমেন্স করছে এমন ভাষা লিখছে যেন মনে হচ্ছে ওই চল্লিশ থেকে পঞ্চাশটা যে সৈন্য মারা গেছে এর জন্য ভারতবর্ষের মুসলমানরা দায়ী ভারতবর্ষের মুসলমানাই মেরেছে বাংলার মুসলমানও মেরেছে এটা করছে কেন এরা বিশেষ করে এই বাংলার মুসলমান আর হিন্দু আমরা যারা বাস করি এটা হচ্ছে সাম্প্রীতির বাংলা এটা হচ্ছে ঐক্য একতা ভাতৃত্বর বাংলা এই বাংলায় যে হিন্দু মুসলমানের মধ্যে যে মিলন যে অসচ্চরিত মানুষ বছর পর বছর বছর পর বছর চেষ্টা করছে এই হিন্দু মুসলমানের মধ্যে ডিভাইড করে দেওয়া ভেঙে দেওয়া দুটো দল করে দেওয়া এরা পারছে না এরা আজকে ঘোলা জলে মাছ ধরতে বেরিয়েছে ওই নামধারী কলঙ্ক মুসলমানটার দিকে এই যে জঙ্গি তার দিকে আঙুল তুলে নিহা মুসলমানদের দিকে আঙুল তুলে কথা বলছে এবং কত কয়েকটা জায়গায় মাধ্যমে করা হয়েছে এবং নিন্দা জানাচ্ছে আমাদের জানতে হবে জঙ্গি কখনো মুসলমান হয় না জঙ্গি কখনো হিন্দু হয় না জঙ্গি কখনো খ্রিস্টান হয় না জঙ্গি জঙ্গি যারা মানুষকে হত্যা করে যারা জঙ্গি তাদের ইসলামের কোনো জায়গা নাই ধর্মের কোনো জায়গা নাই ইসলাম করে তো মানে ইসলাম বলে না কোনো ধর্মে তাদের জায়গা দেবে না আমি আমি মনে করি আজকে ওই মুসলিমটা যে আমি বারে বারব যে নামধারি কলঙ্ক ওকে ওর দিকে আল তুলে সারা ভারতবর্ষের মুসলমানদের দিকে আমল তোলা হচ্ছে কেন কি মনে করা হচ্ছে এতে হিন্দু ভাইদের ব্রেনটা ওয়াশ করে নিজের দলের মধ্যে এত অশিক্ষিত হিন্দু ভাইরা নাই তারাও কিছু বোঝে আজকে যে জঙ্গি হামলা হয়েছে ছেলে খেলা যে জঙ্গি হামলাটা হয়েছে একটা বাড়িতে ফিরি গরুর মাংস আছে না খাসির মাংস আছে না মুরগির মাংস আছে সেইটা আমাদের দেশের প্রশাসন আইবি সিআইডি সিবিআই সেই খবরটা পাচ্ছে আর একজন জঙ্গি এত বড় একটা ঘটনা ঘটালো এ খবর কি আমাদের প্রশাসন জানে না আমার মনে হয় ভারতবর্ষের সরকার বিশেষ করে আমাদের ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি অনুরোধ করব কেন এই ঘটনা ঘটলো তো দেখার দরকার আছে মনে করি আর যদি জঙ্গি মুসলিম বলে মুসলমানদের দিকে আঙুল তোলা হয় তা আমি বলি তাহলে বোঝাবার জন্য বলছি মন থেকে বলছি না তাহলে আফরাজুলকে মারা হলো আফরাজুল আফরাজুলকে যেভাবে মারা হয়েছে যেভাবে হত্যা করা হয়েছে আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই তার প্রতিবাদ করেছি আজকও করছি কিন্তু আফরাজুলকে যে মেরেছে যে মেরেছে সে কিন্তু মুসলমান নয় সে হিন্দু সে হিন্দু বলে আমরা মুসলমান হিন্দু জাতিকে দায়ী করব হতে পারে না হতে পারে না আসিফা একটা বাচ্চা শিশুকে চার দিন ছ দিন ধরে ধর্ষণ করে মারা হলো কয়েকটা হিন্দু বিলে করেছে আমি কয়েকটা হিন্দুর জন্য হিন্দু জাতিকে দায়ী করব এটা হতে পারে না যদি কোনো মুসলমান আমি তহাশির দিকে বলছি আমার পাশে দাঁড়িয়ে এই আফরাজুলকে সামলে রেখে হিন্দু জাতির দিকে আঙুল তোলে আমি তার আঙুলটা ভেঙে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি আমি তহা বলছি আমার হিন্দু মুসলমান আমাদের মিলনের বাংলা এখানে পাগলামো চলবে না এখানে পাগলামও চলবে না আর আমি আরও বলি ভারতের মহাত্মা গান্ধীকে কে মেরেছে মুসলমান মুসলমান না লট সাহেব ইন্দিরা গান্ধীকে কে মেরেছে মুসলমান তার বডিগার্ড কজন শিখ কত শিখ মেরেছে বলে শিখ জাতিকে দিকে আপনি আঙুল তুলবেন হতে পারে না ভারতের প্রধানমন্ত্রী তৎকালীন রাজীব গান্ধীকে কে মেরেছে মুসলমান না তাহলে আমি কি অন্য জাতির দিকে আঙুল তুলব এটা হতে পারে না আমি সবশেষে সারা ভারতবর্ষে বিশেষ করে এই বাংলার হিন্দু মুসলমান ভাইদের কাছে আমি অনুরোধ করছি অসচ্চরিত অসচ্ছরিত রাজনীতির নেতারা যারা এই ধরনের ভাষা ইউজ করবে আসুন আমরা সকল মিলে তাদের প্রতিবাদ করব তাহলে আমাদের এই ভারত এই বাংলা মিলনের আছে ছিল আছে থাকবে ইনশাল্লাহ গত চোদ্দই ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় যে ভারতীয় জওয়ানদের ওপর যে জঘন্য হামলা হয়েছিল সেই হামলার প্রতিবাদ আমরা আজকে করতে দেখলাম ফুরফুরা শরীফের মুখ্য নির্দেশক পীরজাদা জাদা তোহাসের এবং তিনি তীব্র ভাষায় এর নিন্দা করে বললেন যে যে কোনো প্রাণ সে কিন্তু হিন্দুই হোক মুসলিমই হোক সেই প্রাণ কিন্তু খুব মূল্যবান জিনিস তিনি ধর্মগুরু হিসেবে বলতে চেয়েছেন যে কথা যেটা আমার আমাদের দর্শকদের জন্য উনি বললেন না হিন্দু মুসলিম এই ভাগ কিন্তু তিনি কোনোদিনই মেনে নেবেন না কারণ এই বাংলায় হিন্দু মুসলিম আমরা পরস্পরের মিলনের বাংলা এবং সেই মিলনের বাংলাই কিন্তু তিনিও দেখে এসেছেন তার বাপ ঠাকুরদাও দেখে এসেছেন পাশাপাশি হিন্দুদেরও যারা রয়েছেন তাদের চোদ্দ পুরুষও দেখে আসছেন এই মিলনের বাংলা সেই মিলনের বাংলাকেই কিন্তু ধরে রাখার পক্ষে ফুরফুরা শরীফের মুখ্য নির্দেশক পীর তোহাসিদ্দিকি ক্যামেরা এইচ সাথে অরূপ মৈত্র ডিএনএন বাংলা ফুরফুরা শরীফ